বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কিডনি সুস্থ রাখার জন্য যে খাবারগুলা, সেই খাবারগুলা নিয়ে আলোচনা করব। কিডনি রোগ বর্তমানে মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই রোগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে সারা বিশ্বব্যাপী। তাই কিডনি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের প্রতি সচেতন হওয়া জরুরি, কারণ কিছু খাবার আপনার কিডনিকে সুরক্ষা দেবে। এক, পেঁয়াজ। পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বা পচনরোধী উপাদান, যা কিডনিকে ভীষণ বিষমুক্ত করার পাশাপাশি পরিষ্কার রাখতে সহায়তা করে। এতে পটাশিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি কম থাকে, ফলে পেঁয়াজ চর্বি, প্রোটিন এবং কার্বোহাইড্রেটস হজমে সহায়তা করে। অতএব আপনার কিডনি সুস্থতায় পেঁয়াজ হতে পারে একটা গুরুত্বপূর্ণ খাবার। বেরি। বেরিতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, খাদ্য আঁশ এবং ফোলেট। স্ট্রবেরি, স্ক্র্যানবেরি, র্যাম্প বেরি এবং ব্লুবেরিতে কিডনির জন্য বেশ উপকারী উপাদান রয়েছে। বেরিতে আছে প্রদাহরোধী ও পচনরোধী উপাদান এবং মূত্রাশয়ের কার্যক্রমেও উন্নতির ক্ষেত্রে বেরি খুবই গুরুত্বপূর্ণ। অলিভ অয়েল। সকলেই জানেন অলিভ অয়েল হার্টের জন্য ভালো, কিন্তু সেটি যে কিডনির জন্য উপকারী তা জানেন কি? এতে আছে প্রচুর পরিমাণে প্রদাহরোধী ফ্যাটি অ্যাসিড, যা জারণ কমিয়ে কিডনিকে সুরক্ষিত রাখে। সালাদে বা রান্নায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। বাঁধাকপি। এতে আছে ফাইটোকেমিক্যালস, ভিটামিন, ভিটামিন বি সিক্স, ভিটামিন সি এবং ভিটামিন কে এবং আঁশ ও ফলিক অ্যাসিড। এই সবগুলো উপাদান ক্ষতিগ্রস্ত কিডনির মেরামত ও কিডনিকে সচল রাখতে সহায়তা করে। মাছ। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের প্রদাহ কমায় এবং কিডনিকে সুরক্ষা দেয়। যাদের কিডনিতে সমস্যা হচ্ছে তারা বেশি বেশি মাছ খাওয়া উচিত। রসুনে আছে পচনরোধী এবং জমাটরোধী উপাদান, যা কার্যকরভাবে কিডনি রোগ প্রতিরোধ করে। রসুন কিডনিকে ক্ষতিকর ধাতব পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে। ডিমের সাদা অংশ। কিডনি রোগে আক্রান্তদের ডিমের অংশ খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ ডিমের সাদা অংশে ফসফরাসের পরিমাণ কম থাকে এবং ভালো মানের প্রোটিন বেশি থাকে। এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যা কিডনির কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে কিডনির রোগ হলে ডিমের কুসুম না খাওয়াই ভালো। আপেল। কোষ্ঠকাঠিন্য দূর করে, হৃদরোগ প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তি বাড়িয়ে আপনার কিডনিকে সুস্থ রাখার ক্ষেত্রেও আপেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট বা পচনরোধী উপাদান এবং ভিটামিন থাকার কারণে আপেল কিডনির স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া রক্তে কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখতে এবং প্রস্রাব পরিষ্কার করতেও বেশ কার্যকর এই আপেল। লাল ক্যাপসিকাম। এতে পটাশিয়াম কম এবং উচ্চমাত্রার ভিটামিন এ, বি, সি এবং ভিটামিন বি সিক্স রয়েছে। এটি ফলিক অ্যাসিড এবং খাদ্য আঁশেরও ভালো উৎস, যেগুলো কিডনিকে সচল রাখার জন্য জরুরি। ফুলকপি। ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফলেট এবং খাদ্য আঁশ। এটি লিভারকে দেহে জমা হওয়া খাদ্য বিষ অপসারণে সহায়তা করে। এছাড়া কোষের ঝিল্লি সংরক্ষণেও সহায়তা করে। লাল আঙ্গুর। লাল আঙ্গুরে আছে এমন অ্যাসিড যা কিডনির এবং পেশাবের নালীর জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং জীবাণুদের মেরে ফেলে। এছাড়াও মাংসপেশীদেরকে শিথিল করে এবং রক্তের প্রবাহ উন্নত করতে বেশ কার্যকর এই লাল আঙ্গুর। লেবুর রস। লেবুতে যে অ্যাসিড উপাদান আছে যা কিডনিতে জমা হওয়ায় পাথর ভাঙতে বেশ কার্যকর। লেবুতে যে সাইট্রাস উপাদান আছে যা কিডনিকে পরিষ্কার রাখার পাশাপাশি কিডনিতে থাকা ক্রিস্টালদের পরস্পর জোড়া লাগতে বাধা দেয়, ফলে এই লেবুর রস হতে পারে আপনার কিডনির জন্য খুবই ভালো এবং উপকারী উপাদান। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওর যে উপাদানগুলো বলা হয়েছে, আপনার যদি কিডনিতে সমস্যা থাকে তাহলে অবশ্যই এগুলো ট্রাই করবেন। এবং যদি আপনি সুস্থ কিডনি আছে এবং আপনি এটাকে সুস্থ রাখতে চান, সুস্থ থাকতে চান, তবে অবশ্যই এগুলো গুরুত্ব সহকারে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।